নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল এখনও মহিলাদের অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের অনেক সুবিধাভোগী মহিলারা কারণ একটি দিন দরিদ্র পরিবার মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুবই প্রয়োজনীয় মাসিক এই পাঁচশো ও এক হাজার টাকা অনেক কাজে লাগে তাদের তাই টাকা দেরিতে আসায় সমস্যায় পড়তে হচ্ছে প্রকল্পের অনেক মহিলাদের তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন প্রকল্পের টাকা মার্চ মাসে দেওয়া হবে কি না আপনাদের জন্য রয়েছে সুখবর অবশেষে বন্ধুরা মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে নোটিশ জারি করলো নবান্ন এরই সাথে বন্ধুরা মার্চ মাসে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর কারণ প্রকল্পের তরফ থেকে মার্চ মাসে অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা মমতার মার্চ মাসে প্রকল্পের সুবিধা ভোগীদের দেওয়া হবে অতিরিক্ত সুবিধা তো বন্ধুরা মার্চ মাসে কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ পার হয়ে গেছে তবে এখনও আসেনি প্রকল্পের টাকা ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা কারণ প্রত্যেক মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় কিন্তু বন্ধুরা সেই সময় পার হয়ে গেলেও মহিলাদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা আসেনি কেন দেরি হচ্ছে টাকা দিতে কবে আসবে মার্চ মাসের টাকা এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বন্ধুরা বিশেষ কিছু কারণে এই প্রকল্পের টাকা দেরিতে এসেছিল মার্চ মাসেও কয়েকটি কারণের জন্য প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে দেখুন বন্ধুরা মার্চ মাসে টাকা দেরিতে আসলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে দু টাকা দেড় টাকা ও তিন হাজার টাকার অতিরিক্ত সুবিধা পাবে তবে বন্ধুরা সব মহিলা এই বেশি টাকা পাবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে তারা এই অতিরিক্ত টাকাগুলো পাবে মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে এই মার্চ মাসে জানা গিয়েছে বন্ধুরা রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে অনেক মহিলা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন নতুন যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেক মহিলাদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা দেওয়া হবে নতুন যারা আবেদন করেছেন তাদের নামগুলো পোর্টালে তোলার কারণেই এবার টাকা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে মার্চ মাসে তবে বন্ধুরা আজ থেকে শুরু করে আগামী পাঁচ দিনের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পের কারণে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে একটু দেরি হচ্ছে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল কিছুদিন আগে সেই ক্যাম্পে অনেক নতুন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আর যারা আবেদন করেছেন তাদের নামগুলো পোর্টালে তোলার কারণেই এই মার্চ মাসে টাকা দিতে একটু দেরি করছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা রাজ্য সরকার জানে যে যারা নতুন করে আবেদন করেছেন তাদের নামগুলো পোর্টালে তোলা হয়ে গেছে তারা এই মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই বন্ধুরা এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে বন্ধুরা যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুসংবাদ কারণ বন্ধুরা এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই বন্ধুরা তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা এই মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা অন্যদিকে বন্ধুরা সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা মার্চ মাসে পাবে এক হাজার টাকা দেড় হাজার টাকা ও পাঁচশো টাকা করে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন আর কারা কারা এখনও ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন